দর্শক দুজন মানুষকে দেখছেন যে কোনো প্রকার প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সরকারি যে নির্দেশনা রয়েছে সেটিকে তারা তোয়াক করে এখানে বসে আছে দিব্যি হাতের জেলা এখন পাঁচটা বাজে বিকেল পাঁচটা এখানে আপনারা দেখছেন যে এই যে রাস্তায় কোনো মানুষ নেই পুরো ফাঁকা এই নগরীতে মানুষ যখন সচেতন তখন কিছু মানুষ কিন্তু আসলে এমন রয়েছে যারা একেবারেই প্রয়োজন ছাড়া তারা বের হচ্ছে গল্প কি করছে রাস্তা আমি যদি এই দিকটা দেখাই রাস্তায় কিন্তু গাড়ি নেই একেবারেই কোনো প্রকার গাড়ি নেই দু একটি সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি ছাড়া কোনো প্রকার গণপরিবহন কিন্তু নেই এর মাঝেও কিছু মানুষ একেবারেই বেমালুম বসে গল্প করছে দেখুন কোনো প্রকার প্রয়োজন ছাড়া এখানে নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চয়ই আসার পরে কোনো একটা ব্যবস্থা নেবে তারা এখানে বসে আছে এর আগেও আমরা দেখিয়েছি যে এই পাশে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে যে বেহুদা ঘোরাঘুরি করছে বসে আড্ডাও দিচ্ছে এরকম কিছু মানুষ যদি আমি একটু দেখাতে চাই এই যে দেখুন এখানে রেলিংয়ের উপরে বেশ কয়েকজন বসা ঠিক একইভাবে কোনো প্রকার প্রয়োজন ছাড়াই মানুষ কিন্তু আইনকানুন এবং নিয়ম মানছে না আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্যরা সহ পুলিশ র্যাব যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সশস্ত্র বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন নগর জুড়ে পুরো দেশ জুড়ে কিন্তু মানুষের এ ধরনের বেমালুম বসে গল্পগুজব এটি আদৌ কি ঠিক কি সেটি আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কিন্তু হাতির অঞ্চলে সহ ঢাকার পুরো ঢাকা জুড়েই কিন্তু টহল দিচ্ছে একই সঙ্গে পুরো বাংলাদেশকেই কিন্তু যে ঘরে থাকার যেই বিষয়গুলো সে সেটি কিন্তু নিশ্চিত করছে এই যে এখানে কয়েকজন বাচ্চা আমরা দেখছি যে শিশু তারাও কিন্তু এখানে বসে গুজব করছে এই যে দেখুন এই যে শিশু তিন তিনটা কিশোর তাদেরকে যদি আমরা বলি এরা গল্প গুজব করছে একেবারেই কোন প্রকার কাজ ছাড়া তারা বেরিয়েছে তারা এখানে গল্প করছে আর পুরো রাজধানীতেই আসলে তেমন কোনো যানবাহন আসলে নেই একেবারেই ফাঁকা বলা চলে যে এই ঢাকাকে আসলে কল্পনা করা যায় না আচ্ছা এমন একটি কর্মব্যস্ত পরিবেশ হঠাৎ করেই উদাও হয়ে গিয়ে নতুন এক পরিবেশের জন্ম হয়েছে যা একেবারেই অভাবনীয় অকল্পনীয় তবে স্বাভাবিক অবস্থা ফিরুক সেই প্রত্যাশাই থাকবে